Oh, I like a lot of Bangladesh food. Biryani, kachi, shutki. Yeah, shutki. আমার শুটকি একেবারেই পছন্দ না আমার পছন্দ এবং সে ভালো রান্নাও করতে পারে আমার হালাল খাবারের প্রবলেমের জন্য আমার শ্বশুর বাড়িতে সব রান্না করা সবকিছু চেঞ্জ করে ফেলছে আমি তোমার মনে বেঁচো এভাবেই আনন্দ হাসি গানে দাম্পত্য জীবনের ১৪ বছর কাটিয়ে দিয়েছেন তারা বাংলাদেশের ছেলে আদনান নাফিস ও চীনের মেয়ে দোশাওহান ভিন্ন ভাষা ও ভিন্ন সংস্কৃতির বাধা পেরিয়ে নিজেদের তারা বেঁধেছেন ভালোবাসার বাঁধনে চা দিয়ে খাবা চা খাবো গত ১৪ বছরে বলতে গেলে বাংলাদেশের জীবনধারায় পুরোপুরি মিশে গেছেন দোশাওহান তার পছন্দের খাবারের মধ্যে আছে শুটকি আর খাসির পায়া খিচুড়ি পছন্দ করে না ও আমার খিচুড়ি খুব পছন্দ কিন্তু খিচুড়ি তার পছন্দ না শুটকি শুটকি হ্যাঁ শুটকি আমার শুটকি একেবারেই পছন্দ না তার শুটকি পছন্দ এবং সে ভালো রান্নাও করতে পারে সুতরাং সে নিজের শুটকি নিজে রান্না করে নিজেই খায় তার পায়া খুব পছন্দ আমি খুব অবাক হয়েছি যে পায়া তার পছন্দ হবে আমাকে বিভিন্ন জায়গা থেকে পুরান ঢাকা থেকে আমরা নিয়ে এসে ট্রাই করছি দেখলাম যে পায়া তার খুব পছন্দ শুধু দেশি খাবারই নয় দোশাওহান বাংলাদেশের সংস্কৃতিতেও নিজেকে মানিয়ে নিয়েছেন ভালোভাবে একসময় চীনা পোশাক পরলেও এখন হরহামেশাই পরছেন শাড়ি এমনকি নিজে শাড়ি পরলে স্বামীকেও পরতে বলেন পাঞ্জাবি আমি শাড়ি পরতে খুব পছন্দ করি আমি প্রথম যেদিন পাঞ্জাবি পরি সেদিন দেখলাম আমার ওয়াইফ খুব অবাক হয়ে তাকায় আছে বলে এটা কি ড্রেস আমি বললাম এটা পাঞ্জাবি তখন সে বলে এটা সুন্দর তো তখন এরপর থেকে দেখলাম যে প্রায় বলে আমাকে কেন তুমি পাঞ্জাবি পরছো না এই পাঞ্জাবি পরো এবং সে আমাকে বেশিরভাগ আমার কালেকশনে যে পাঞ্জাবিগুলো সুন্দর আছে সব ওর কেনা সে চয়েস করে করে আমাকে কিনে তার খুব পছন্দ ২০০৫ সালে উচ্চশিক্ষার জন্য দুজন গিয়েছিলেন থাইল্যান্ডে সেখানে একই বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে পড়ার সুবাদে পরিচয় দুজনের পরিচয় থেকেই ধীরে ধীরে হয়ে যায় প্রেম পরে দুই পরিবারের সম্মতিতে পারিবারিক আয়োজনে ২০০৯ সালে বাংলাদেশে বিয়ে হয় নাফিস ও দোশাওহানের কিন্তু চীনা বৌমার সঙ্গে শাশুড়ির সম্পর্কটা কেমন শোনা যাক দোশাওহানের মুখেই মাই মাদার ইন ল লাভস মি আ লট এন্ড শি অলওয়েজ ট্রাই টু প্রিপেয়ার দ্য ফুড হুইচ আই লাইক এদিকে নাফিসও কম সৌভাগ্যবান নন চীনে গেলে পান জামাইয়াদর ফ্যামিলিতে গিয়ে দেখলাম যে ঠিক আমাদের মতন যেরকম যেমন বাসায় মেহমান আসলে সমস্ত আত্মীয় স্বজন চলে আসে ওদের বাসা তো ঠিক প্রথমবার যখন গেলাম দেখলাম যে ওর মামার সাইডের মানে আমার শাশুড়ির সাইডে সবাই চলে আসছে তারপরে আমার শ্বশুরের সাইডে সবাই চলে আসছে এবং ঠিক বাংলাদেশেরই মতন এবং ওদের ভাবভঙ্গি তো মনে হলো না যে আমি বিদেশি আমি ওর ফ্যামিলির জামাই ছেলের মতনই ট্রিট করলো কোনো ধরনের প্রবলেম হয় নাই আমার হালাল খাবারের প্রবলেমের জন্য আমার শ্বশুর বাড়িতে সব রান্না করা সব কিছু চেঞ্জ করে ফেলছে হ্যাঁ এবং সবচেয়ে মজার জিনিস ওরা আগে পর্ক খেতে পর্ক খাওয়াও আমাদের সময় তো করেই নাই এখনও পর্ক খায় না বাসায় পর্ক ঢোকে না সুতরাং ওদের পক্ষ থেকে দেখলাম যে ওরা আমাদের থেকে বেশি অ্যাকোমোডেটিং তাদের সংসারে আছে ৯ বছর বয়সী সন্তান আয়ান আদনান সন্তানকে ঘিরে এখন সময় কাটে তাদের এখন আমরা প্রতি বছর চায়নাতে বেড়াতে যাই এবং এই কারণে সে দুইটাই মোটামুটি পেয়েছে পুরাটাই চাইনিজ তার নানা নানির সাথেও সে সময় কাটাতে পারছে দাদা দাদির সাথে দাদির সাথে সময় কাটাতে পারছে শাশ্বত প্রেম মানে ডানাওয়ালা ফিনিক্স স্থান কাল ভাষার সংস্কৃতি আর মানচিত্রের সীমারেখা টপকে সে তার গন্তব্যে পৌঁছাবেই সেটাই আরেকবার প্রমাণ করলেন নাফিস ও দোশাওহান দম্পতি আফরিন মিম সিএমজি বাংলা